স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলায় বছর জুড়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন যাত্রা শুরু করেছে। স্বেচ্ছায় রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার বিকেলে এই ক্যাম্পেইনের আয়োজন করে তারুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশন। সংগঠনের একদল স্বপ্নিক তরুণ সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বিনামূল্যে 12 মাস রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে। ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য আলবাব জান্নাতের সঞ্চালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সংগঠনের উপদেষ্টা ও কানাইঘাট প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ছলক দাস, সংবাদকর্মী আবুল হাসনাত রুহিন, হাসান আহমেদ, জাহিদ হাসান, সংগঠনের সিনিয়র সদস্য এখলাসুর রহমান, কাউসার আহমেদ, জাহিদুল ইসলাম, ফয়েজ আহমেদ, কাশিম, শাকিল আহমেদ, রহিম উদ্দিন, বাশার রানা, কামরুল ইসলাম প্রমুখ। এ আয়োজন সম্পর্কে সংগঠনের নেতৃবৃন্দরা জানান, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং রমজান মাসে ইফতারের পর থেকে রাত 3টা পর্যন্ত যে কেউ আমাদের অফিসে এসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবে। আমরা মনে করি প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা থাকা দরকার, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এর আগে গত 9 সেপ্টেম্বর ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।